চন্দ্রযান তিনের চাঁদের মাটিতে পা রাখার আনন্দে আপ্লুত গোটা দেশবাসী। ইসরোর বিজ্ঞানীদের শ্রদ্ধা জানাতে উদ্যোগ কলকাতা পল্লী যুববৃন্দের। তাদের 62তম বর্ষে পুজোর থিম চন্দ্রযান তিন। ইসরোর বিজ্ঞানীদের মধ্যে অন্যতম বাংলার ইনসা ইরাজ। চন্দ্রযান তিনের মডেল বানিয়ে ইনসা ইরাজের বাবার হাত দিয়ে তা আকাশে উড়িয়ে পুজোর আয়োজন শুরু উদ্যোক্তাদের। চন্দ্রযান থ্রি চাঁদের মাটিতে পা রাখা মাত্রই গৌরবে ভাসছে গোটা দেশ। চন্দ্রযান থ্রি এর সাফল্যের উন্মাদনা কলকাতার আকাশে বাতাসেও। ইসরোর বিজ্ঞানীদের সাফল্যকে শ্রদ্ধা গোটা দেশে। বিজ্ঞানীদের শ্রদ্ধা জানিয়ে পুজোর আয়োজন শুরু কলকাতা পল্লীর যুবক বৃন্দের সদস্যদের। সেই সঙ্গে 62তম বর্ষে পুজোর থিম করা হচ্ছে চন্দ্রযান থ্রি। ইসরোর বিজ্ঞানীদের মধ্যে অনেক বাঙালি রয়েছেন, তাদের মধ্যে অন্যতম ইনসা ইরাজ। পুজোর উদ্যোক্তারা চন্দ্রযান থ্রি এর মডেল বানিয়ে ইসরোর বিজ্ঞানী ইনসা ইরাজের বাবার হাত দিয়ে তা আকাশে উড়িয়ে শুরু করলেন পুজোর আয়োজন। চন্দ্রযান তিন ভারতবর্ষকে শুধু গৌরবান্বিত করেনি, সারা বিশ্বের দরবারে ভারতবর্ষ আবার শ্রেষ্ঠ আসন নিয়েছে। আজকে আমাদের এই চন্দ্রযান তিনের এই যে ড্যামি মডেল এখানে রাখা আছে, এর মাধ্যমে আমরা যে বিজ্ঞানীরা এর পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার সাথে সাথে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে অনেকে আছেন, তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। এমন আনন্দে সামিল হতে দেখা গেল পাড়ার কচি খাঁচা থেকে পল্লীবাসীদের, খুশি পুজো উদ্যোক্তারাও। ক্যামেরায় সুবি সরকারের সঙ্গে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি।